22 তারিখ নিয়ে 15-20 তারিখ তারা মারধর করছে, প্রচণ্ড মারধর করছে। তো আমার ছেলে তারা নিয়ে 22 তারিখ আমার বোনের বাড়ি দিয়েছে। তো আমার বোনে কইছে সুস্থ ফুলা দিছে, ফুলার দিয়ে ল্যাংলা ইয়ারে মুখ চোখ খুলে গেছে যে আমি রাখতাম না ফুলা ফুলে, আজকে মারা যায় মা কাজ করলে আমি পরে বেদালে পরে যাবো। তখন তারা নিয়ে আমার মেয়ের বাড়িতে দিয়েছে। তো আমার মেয়ে তো ছোটো, আমার মেয়ে তো আর ধরে পুরা সোল খুলে দেখছে না বাচ্চা একটা কোলের দুধ খা। তো মানে রাত্রেবেলা রয়েছে আমার মেয়ে ফোন করছে মা তুমি আয়ে যাও। সকালবেলা গিয়া ফেরা দিয়ে ল্যাংরে হাটে, তখন আমি তো মা তোর হের সারাটা ফুল ফুলছি ফুললা দিয়ে মানে ফেটে পেতে গাড়া এবার এতখানি ফুলা, হ্যাঁ এতখানি ফুলা পিঠ একটা পুরা তিতা ফুলা করে রাখছে। তখন হেরে দিয়ে গেলাম কিরে কী হয়েছে, মা তোমার তোলা গালি দিছে, তোমার তোলা গালি দিছে। তোমার তোলা গালি দেওয়ার পরে আমি তার লগে তপ্প করণে আমার কম্বল ডাকনা দিয়ে তারা তীরের জন্মকে আমার খুব মারধর করছে। তা আমি কী করবো মা, তীরের জন্য মারলে আমি একটা তো কিচ্ছু করতে পারবো। কে মারছে? সেন্টারের সবাই মারছে। কোন সেন্টার এটা? এটা নতুন নাগর। কি নাম সেন্টারটা? এটা লাইফ কিউ ফাউন্ডেশন। লাইফ কিউ ফাউন্ডেশন? লাইফ কিউ ফাউন্ডেশন? লাইফ কিউ ফাউন্ডেশন। এর মালিকের নাম হচ্ছে রাজু। কোনখানে বাড়ি? এটা মালিকের বাড়ি হচ্ছে চান্দনী আমরা ঘুরে গেছতো। কত টাকা দিয়েছেন আপনি, রাখছিলেন কতদিন? আমার 5 মাস রাখছে, আমার থেকে 750 টাকা রাখছে। আর 500 টাকা আমি আবার আমার মানে কাজের পেট থেকে মেস খাই না বা তারা দিচ্ছি, এমনিতে দেয় তোমরা ফ্যামিলি খাই। তারপর আমার ছেলেটার বেমার দূর করতে তো জীবিত কবি ভর্তিছেন? জীবিত ভর্তিছি কালকে রাত্রে। এখন তো দেন আমার দিয়ে ওষুধ তো লেগছে, আমি নিজেই আমি মানে আমি নিজেই সুস্থ হয়েছি, আমি ছেলের কিচ্ছু পারতেছি, ওষুধ লেগছে, ব্লাড লাগবো কইছে, আমি কিচ্ছু পারতেছি, সিটি স্ক্যান করাইতে পারতেছি, আমি টাকার লেগে কিচ্ছু পারতেছি না। সে অসুস্থ কতদিন ধরে আসলো? 22 তারিখ। সে কি নেশা নেশা করতো? না না না, আমি কোনো নেশা করতো না। নেশা না করলে আপনি নেশা মুক্ত কেন্দ্র কেন দিলেন? এটা ওই একটু ব্রেনে আসলো দেখে উল্টা পাল্টা কথা কইতো, তো আমারে মানে দাম দিত না আসতে ওষুধ তো খাইতো না। তখন তারা কইছে আমরা এখানে দিলে আমরা ভাই বন্ধুর মধ্যে তো টাইম মতো ওষুধ খাওয়া মুখ ভালো হয়ে যাবো। মাসে এখন মানে আপনারা কোনো এখন আমি পুলিশ কেস করছি, পুলিশে 30 তারিখ আমি জানাইছি আমরা এয়ারপোর্ট থানা। বরবাবু তারা আইসে কইছে, তারপরে আর কোনো এখনো তো আমার কিচ্ছু খবর নেই। এখন আমার কইছে আবার থানা দিতাম, তো আমি কি রুগী লোক, আমি একলা মানুষ। কার নামে কমপ্লেন করছেন আপনি? এটা কোম্পানির নেশা মুক্ত নাম। আপনার ছেলের কি নাম? প্রীতম সিং। মানে খুব প্রচন্ড মাইর দূর করতে, এরকম মাইর দূর করতে, হ্যাঁ বয়স তো 25, এরকম মাইর দূর করতে। আজকে আমি একটা গরিব নিরহ দেখি আমার ছেলেটা বেমাইর দূর করছে, এটার কোনো প্রতিবাদ নাই, প্রতিবাদ নাই, সরকার কি কোনো প্রতিবাদ করতো না? আজকে তো আমার ছেলেটা মারা